নমস্কার, আমি আপনাদের ঘরের মেয়ে স্বপ্না ভাদুড়ি। আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে অন্যায় দেখলেই প্রতিবাদ করে আপনাদের মধ্যে পৌঁছে দেব, আর ঠিক সেরকম একটা ভিডিও আমি নিয়ে এসেছি আপনাদের মধ্যে মেসেজটা দেওয়ার জন্য। ঘটনাটি ঘটেছে ইউপিতে, গাজিয়াবাদে, রাম রাজ্যে। বিশেষ করে এক কথায় যেটা আমরা বলতে পারি যে ভারতবর্ষের মধ্যে এক নম্বর অসভ্যতামি চালু করেছে নানান রকম মানুষের উপরে যোগীর রাজ্যে। আপনাদের কাছে আমার একটাই বিনীতভাবে অনুরোধ, ভিডিওটি দেখা মাত্রই প্রত্যেকের কাছে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন। কারণ এটা আপনাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করছি যে ভদ্রলোকের সঙ্গে এইভাবে অন্যায় অত্যাচার করা হয়েছে, তার একটা দোষ কি জানেন? তার মুখে দাড়ি ছিল, তিনি একজন ইসলামিক ধর্মের সন্তান, তিনি একজন মুসলিম মেয়ের গর্ভে জন্ম নিয়েছে। কিন্তু সত্যি কথা, কিছু হিন্দুবাদী, কিছু রামভক্ত হনুমান যাদের লেজ নেই, যারা হিন্দুবাদী হিন্দুবাদী করে ভারতবর্ষটাকে শেষ করে দিচ্ছে 2014 থেকে, সেই সব জানোয়ার, অসভ্য, ইতর, গাদা, ছোট লোক, বর্বররা সেই বয়স্ক ভদ্রলোককে জোর করে অপহরণ করে তাকে কিডন্যাপ করে একটা বাড়ির মধ্যে তাকে নিয়ে যেভাবে খাটিয়ার সঙ্গে তাকে বেঁধে তাকে খাটিয়াতে শুয়ে তাকে যেভাবে অন্যায় অত্যাচার করেছে, পুরো গায়ে তাকে ব্লাড জমিয়ে দিয়েছে, তাকে ফ্র্যাকচার করে দিয়েছে। আমি ভিডিও করলে আপনারা আমাকে বলেন, হ্যাঁ আমি বলছি, আমাকে আপনারা বলেন আমি নাকি ফেক ভিডিও করি, আমি নাকি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের মধ্যে পৌঁছে দিই। না, স্বপ্না ভাদুড়ি মানে অন্যায় দেখেই প্রতিবাদ করে, স্বপ্না ভাদুড়ি মানেই অন্যায়কে সমাজের সামনে প্রতিষ্ঠাতা করে সেইটাকে ন্যায়ের পক্ষে নেওয়ার জন্য চেষ্টা করে। আর আপনারা আমাকে বলেন আমি নাকি ফেক ভিডিও করি, ভিডিওর মধ্যে দেখুন, যাদের পছন্দ হবে না তাদের ভিডিও দেখার কথা আমি কখনোর জন্য অনুরোধ করবো না, বিশেষ করে স্বপ্না ভাদুড়ি ভিডিও। আর যারা মানুষকে ভালোবাসে, যারা সমাজকে ভালোবাসে, যারা মাটিকে ভালোবাসে, যারা প্রত্যেকটা ধর্মকে সম্মান করে, আমি তাদেরকে অনুরোধ করবো বারবার আমার ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। কারণ আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমি এতটা দূর আসতে পেরেছি। ঘটনাটি এমনই ঘটেছে, সত্যিই দুঃখজনক ঘটনা, কষ্ট লাগে, মাথা গরম হয়ে যায়। কিন্তু কি জানেন তো, মানুষ আর মানুষ নেই। গাজিয়াবাদে ইউপিতে কিছু মানে হিন্দুবাদী, কিছু রামভক্ত হনুমানরা তাকে যেভাবে অপহরণ করে তাকে যেভাবে মারধর করেছে, সত্যি অবাক হওয়ার ঘটনা। তাকে কি করেছে জানেন? শুনলে আপনারা কষ্ট পাবেন, দুঃখ পাবেন, আপনাদেরও মাথা গরম হবে। কেন জানেন তো? কোনো ধর্মকে আঘাত দেওয়া ঠিক না, কোনো ধর্মকে মানুষকে জোর করে তার উপরে চাপিয়ে দেওয়া ঠিক না। সেই ভদ্রলোকের দাড়ি অবধি কেটে দিয়েছে, তাকে দাড়ি কেটে তাকে বলেছে যে তুই জয় শ্রীরাম বল, সেই ভদ্রলোক জয় শ্রীরাম বলিনি বলে তার সঙ্গে এই রকম অন্যায় অত্যাচার করেছে। আমি একটা কথা শুধু বলতে চাই প্রত্যেক মানুষকে, এবং প্রত্যেক আমি নেতা নেত্রী মন্ত্রী সকলকে আমি বলতে চাই যে টুপিওয়ালাদের পেছনে, লুঙ্গি পরে যারা তাদের পেছনে, দাড়িওয়ালাদের পেছনে না পড়ে ভারতবর্ষের মাটির জন্য কিভাবে উন্নতি হবে, উন্নয়ন হবে, কিভাবে বেকাররা চাকরি পাবে, সেই দিকে যদি প্রত্যেকটা মানুষ বিশেষ করে মোদীজির বিরুদ্ধে যদি প্রতিবাদ করতো, তাহলে এতে ভারতবর্ষের মাটিটা আজকে এই পরিস্থিতি হতো না। আমি প্রত্যেকের কাছে একটাই অনুরোধ করব যে দেখুন, যার যার ধর্ম তার তার কাছে মহান। আজকে যদি আমাদের হিন্দুদেরকে যদি বলা হয় যে তোমরা মন্দিরে না গিয়ে মসজিদে গিয়ে তোমরা নামাজ পড়ো, তখন বলুন তো কতটা আমাদের দুঃখ লাগবে? তাহলে ঠিক সেই ভদ্রলোকের ঠিক ততটাই দুঃখ লেগেছে। কিন্তু যারা এই ধরনের ব্যবহার করেছে তাদের যেন যথাযথ শাস্তি দেওয়া হয়, এটা আমাদের 130 কোটির উপরে জনগণ আছে ভারতবর্ষে, তাদের তরফ থেকে আমি অনুরোধ জানাচ্ছি ইউপি সরকারের, বিশেষ করে জয় শ্রীরামের নামে যারা সবসময়ের জন্য মাটিকে ধ্বংস করছে, বিশেষ করে আমি মোদিজি, অমিত শাহজি এবং আমি যোগীজিকে অনুরোধ করছি বারবার, না এই বাংলার মাটিতে আসলে মানুষ একদম ঘাড়ে ধাক্কা মেরে পুরো পাঠিয়ে দেবে সেই গুজরাট, দিল্লি, ইউপিতে। বাংলার মাটিতে ওই ধরনের মন্ত্রীদের জায়গা কখনোর জন্য আগে ছিল না, এখনও নেই, আগামীতেও থাকবে না। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, যিশুর কাছে এবং ভারত মায়ের কাছে প্রার্থনা করি। জয় হিন্দ, জয় সোনার বাংলা, নমস্কার, সুস্থ থাকবেন। রাজা ফ্যাশন কালেকশনস, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চোক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। রাজা ফ্যাশন কালেকশনস, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালি তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরা চোক মোড়, হুগলি। আজই কল করুন 9344
2315 02 অথবা 6381 32 0744 নাম্বার।